আজ আমি লাঞ্চে করেছিলাম লাউ পাতায় ডিম পাতুরি। এত টেস্টি রেসিপি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। আমি পিথা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে লাউ পাতায় ডিম পাতুরি তৈরি করি। প্রথমেই বড় সাইজের লাউ পাতা নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 5 মিনিটের জন্য হালকা গরম জলে ফেলে রেখে দেবো। অন্যদিকে ডিম সেদ্ধ করে একটা প্লেটে অর্ধেক করে রাখব। আমি এখানে 4টে ডিমের যা যা পরিমাণ লাগবে দেখাচ্ছি। আপনারা যদি ডিমের পরিমাণ কম বা বেশি করেন, সেক্ষেত্রে মশলার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নেবেন। ডিম দুভাগ করে কেটে প্লেটে রেখে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 2 টিস্পুন দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 টিস্পুন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, 2 চামচ দেবো সর্ষে বাটা আর 4 চামচ পোস্ত বাটা। চার চামচ কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেবো 5টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল কম খান তাহলে লঙ্কার পরিমাণ কমিয়ে নেবেন। সমস্ত উপকরণ ডিমের গায়ে খুব ভালো করে সাবধানে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কুসুম যেন ভেঙে না যায়। ডিমের মধ্যে মশলা মাখানো হয়ে গেলে ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে মাখিয়ে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। তারপর আস্তে আস্তে ফ্রাইং প্যানের মধ্যে লাউ পাতাগুলো আগে বসিয়ে নেব। দেখুন, 3টে বড় সাইজের লাউ পাতা ফ্রাইং প্যানের মধ্যে আগে বসিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে মশলা মাখানো ডিমের পিসগুলো লাউ পাতার উপর বসিয়ে দেব। লাউ পাতা দিয়ে ডিম পাতুরি বা চিংড়ি পাতুরির সুবিধা হলো লাউ পাতাগুলো খেতে অসাধারণ টেস্টি লাগে। মশলা মাখানো ডিমের উপর আবার লাউ পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব। নিচে 3টে পাতা দিয়েছি, ওপরে 4টে পাতা দিলাম আর অল্প একটু নুন ছড়িয়ে দিলাম। এরপর 1 চামচ তেল ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে লাউ পাতা উল্টে দেব। দেখুন আমি কিভাবে উল্টে দিচ্ছি। আবার আস্তে আস্তে প্লেট থেকে ফ্রাইং প্যানে লাউ পাতার অন্য দিকটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে 5 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে লাউ পাতায় ডিম পাতুরি। লাউ পাতার ডিম পাতুরি এতটাই টেস্টি, গরম ভাতের সাথে এটা অসাধারণ খেতে লাগে। এই লাউ পাতায় ডিম পাতুরি রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন। আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।